এই দেব দেব শোন, অতটা খারাপ কিছু নয়, একবার খেয়ে দেখ। ইম্পসিবল জেঠুমনি, এটা আমি খেতে পারবো না। আর না বাবা, আমি বলছি বলে না হয় খা। তুমি তো আমার অনেক উপকার করেছো মা, এসব তো তোমার জন্য। তুমি বললে আমি বিষও খেয়ে নিতে পারি। ঠিক আছে, এই চাটাও না হয় খেয়ে নিচ্ছি আমি। কেমন লাগলো পার্বতীর লঙ্কা চা? কি হলো, কিছু বলছেন না যে? ভালো লাগলো? আরে চাটা তো খাচ্ছে, গরম জিনিস খেতে খেতে কি করে কথা বলবে? ও দিদি, আমাদের দেব মনে হচ্ছে কথা হারিয়েছে লঙ্কা চা খেয়ে। ওর মা ওকে বলেছে বলে খাচ্ছে। তাহলে এমন কোনো অমৃত তুমি বানাওনি যে খেয়ে একেবারে উত্তেজিত হয়ে পড়বে? হ্যাঁ, সবার সব কিছু ভালো নাই লাগতে পারে, তবে আমাদের এই চাটা যখন পছন্দ হয়েছে দেবেরও নিশ্চয়ই খারাপ লাগবে না। কি রে বাবা, কেমন লাগলো বল? আশ্চর্য, সবাই এতক্ষণ ধরে ওকে বলেই চলেছিলে চাটা খা চাটা খা, এখন চাটা খাচ্ছে, তখনই ফিডব্যাক লাগবে। কিছু বলছেন না যখন, তেনার নিশ্চয়ই ভালোই লেগেছে ধরে নি। ওনার এমনিতেই তো আমাকে দেখলে মাথা গরম হয়ে যায়, ভালো না লাগলে এতক্ষণে ফেলে দিয়ে চাচামেচি শুরু করতো। ঠিকই চিনেছিস কিন্তু তুই তোর বরকে। ওর মাথাটা আজকাল একটু মাঝে মাঝে গরম হয়ে যায়, কিন্তু আমার ছেলের মতো ঠান্ডা মাথার ভালো মনের ছেলে দুটো হয় না, বুঝলি? মা, ওর কাছে আমার সার্টিফিকেট দিতে হবে না। আর হ্যাঁ, আজ আমার অফিস আছে, যেতেই হবে, তাই কোনো রকম ওই নতুন নিয়ম কানুন বলে আমাকে আটকিয়ে দিও না আবার। না না, নিয়ম টিয়ম তো সব পালন করা হয়ে গেছে। না না না, বাকি আছে অষ্টমঙ্গলা। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।